শ্রীমন্ত শঙ্করদেব সংঘর নাজিরা জিলা শাখার 31 সংখ্যক বার্ষিক অধিবেশনের আজি সামরণি। নাজিরার দুপদর গায়ন গাঁওয়ার মণিকাঞ্চন সমন্বয় ক্ষেত্র 26, 27 আর 28 জানুয়ারি তিনদিনা বর্ণাঢ্য কার্যসূচী অনুষ্ঠিত অধিবেশনের আজি সামরণি দিনা আরম্ভণি কার্যসূচী হিসাবে ধর্মধ্বজা উত্তোলন আর ভাগবত শোভাযাত্রা উলিয়া হয়। ইয়ার পিছতে অধিবেশনের মুকলি সভায় উপস্থিত হয় শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রধান সম্পাদক কুশল ঠাকুরিয়া। নাজিরা জিলা শাখার 6 আঞ্চলিকর 105 প্রাথমিক শাখার সহস্রাধিক আয় মাতৃ ভকত বৈষ্ণবর সমাগমের দ্বিতীয় বৈকুঞ্চপুরীলৈ পরিণত হয়েছে নাজিরার দুপদরর মণিকাঞ্চন সমন্বয় ক্ষেত্র। মই জয় জয়তে ধন্যবাদ জানাইছো। আজি এটা পরম পবিত্র দিন, আমার বর্তমান সময়টি আমার তেনেকা সময় যে আমার এটা অধিবেশনের ঢৌ আমার চারিওফালে চলি আছে। শ্রীমন্ত শঙ্করদেব সংঘর প্রাথমিকরপর আঞ্চলিক জেলা আর মূললেক সমস্ত পর্যায়তে চারিটা পর্যায়তে আমার মানে অধিবেশনের কাম আরম্ভ হয়েছে, অধিবেশন সমূহ চলি আছে। আর নাজিরা জেলা শাখার আজি 31 সংখ্যক অধিবেশনের শেষের দিন, আজি তিনদিনক অনুষ্ঠিত করা এই অনুষ্ঠানের আজি শেষের দিন চিন্তা করা হব। তো মই আশা রাখিছো এইখন অধিবেশনে এটা নতুন বার্তা জনসমাজলৈ দিব যে আমি শ্রীমন্ত শঙ্করদেব সংঘই মহাপুরুষ শঙ্করদেব গুরুজনার যে আদর্শ নীতি দর্শন এই গোটেইখিনি জনসমাজত প্রচার প্রকাশ করার কারণে শ্রীমন্ত শঙ্করদেব সংঘই বিগত 92 বছরে আমি অহরহ প্রচেষ্টা চলাই আহিছো। আমি এটা বিরাট আন্দোলন, আসলে আমার একটা আধ্যাত্মিক আন্দোলন চলি আছে, খুব শক্তিশালী রূপত আমার আধ্যাত্মিক আন্দোলন চলি আছে। এই আন্দোলনটি অনাগত দিনত আরো অধিক শক্তিশালী হব আর অধিক মানুষ ইয়াত সমবেত করবর কারণে সক্ষম হব। আর আমি আশা রাখছি যে মহাপুরুষ শঙ্করদেব গুরুজনাই যি ধরনের এখন প্রকৃত মানুষের সমাজ, যত সুখ আর শান্তিতে ভরা সমাজ থাকিব, সেই সমাজ নির্মাণ করার কারণে 120 বছরের জীবনত মহাপুরুষ শঙ্করদেব গুরুজনাই বহুত কামেই করে থাকে গেছে। সেই মহাপুরুষ শঙ্করদেব গুরুজনাই সমাজখানলৈ যদি অবদান দি থাকে গেছে, সেই অবদানখিনি যদি সচেত যদি আমি মানুষ বলে নহয় আমি মানুষ নামের জীবশ্রেষ্ঠ এই প্রাণীবিধে যদি আমি সচেত যদি মানি লো, আমার বাস্তবিক জীবনত যদি আমার এই কথাবর ব্যবহার করো, নিশ্চিতভাবে আমি এখন সুখ আর শান্তিতে ভরা সমাজত থাকিও পারিম। আর আমার অধিবেশন সমূহে তাকেই খুঁচাইছে। অধিবেশন সমূহের জড়িয়ে আমি হয় বিভিন্ন মানুষে আমাক কেতিয়াবা সমালোচনা করে বছরে বছরে ইমান ডাঙর অধিবেশন পাতে কিয় ইমান টাকা পয়সা খরচ করব লাগে, কিয় ইমান টাকা পয়সা খরচ করব লাগে, সেটা ডাঙর কথা নহয়। কিন্তু আমি জনসমাজক একটা ভাল বার্তা দিব পারিছো, জনসমাজলৈ আমি মহাপুরুষ শঙ্করদেব গুরুজনার আদর্শ আমি প্রচার প্রকাশ করিব পারিছো, সেইটোই আটাইতকৈ ডাঙর কথা। আর যত আমি সুখ আর শান্তিতে থাকিব পারিম, সকল মানুষের মাজত একটা আন্তরিকতা থাকিব, ভাতৃত্ববোধ থাকিব, সমন্বয় থাকিব, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মাজত সমন্বয় থাকিব, এই গোটেই কথাখিনি লৈ আসলে শ্রীমন্ত শঙ্করদেব সংঘই কাম করে আছে। আর প্রত্যেকখন জেলায় যে ধরনের কাম করেছে আপনার কই ভাল লাগিব যে মহাপুরুষ শঙ্করদেব গুরুজনায় যে ধরনের বিভিন্ন জাতি জনগোষ্ঠীক লৈ কাম করেছিল, কিন্তু আমি শ্রীমন্ত শঙ্করদেব সংঘত বর্তমান সময়ত 27টাক বিভিন্ন জনগোষ্ঠীয় এই শ্রীমন্ত শঙ্করদেব সংঘর জড়িত হয়ে কাম করে আছে। বিশেষকৈ আমার চাহ জনজাতির লোকসকলের ক্ষেত্রে তেওঁলোকৰ যে পূর্বর যে ধারণা আছিল সেই ধারণাবিলাক আমি নস্যাত করে নতুন চিন্তা চর্চার গুরুজনের আদর্শে তেখেতসকলক আমি প্রভাবিত করবর কারণে চেষ্টা করেছো। গতিকে আমি সেই ধরনের আমার ভকতসকলে কাম করে আছে, নিরবচ্ছিন্নভাবে আমার ভকতসকলে সেই ধরনের কাম করে আছে, প্রচার প্রসারের কাম করে আছে। গতিকে এই কামখিনি আমি ভাবিছো আমার এই অধিবেশনে একটা নতুন মাত্রা জনগণলৈ কঢ়িয়াই আনিব আর জনগণে ইয়ারপর একটা ভাল বার্তা লাভ করিব। আর আশা রাখিছো অনাগত দিনত শ্রীমন্ত শঙ্করদেব সংঘই যে ধরনের আজি অসম সরকারের আরম্ভ করে বিভিন্নজন বুদ্ধিজীবী বা শিক্ষাবিদে কবলে ধরেছে যে অসম এটা অসমের শ্রীমন্ত শঙ্করদেব সংঘ অসমের একটা জাতীয় অনুষ্ঠান, আমি জাতীয় অনুষ্ঠানের যে দায়িত্ব আর কর্তব্য সেই দায়িত্ব আর কর্তব্য শ্রীমন্ত শঙ্করদেব সংঘই আখরে আখরে পালন করব গুরুজনার আদর্শলৈ। একদম পূর্ণ প্রস্তুতি চলি আছে, মই যোৱাকালি তারপর আহিছো, রঙিয়ারপর আহিছো, তাত যোৱাকালি আমার যে গুরুগৃহ তাত স্থাপন হয়েছে, গুরুগৃহ গুরু এখন প্রতিষ্ঠা হয়েছে, তাত লোকে লোকারণ্য হয়েছে আর কাম সম্পূর্ণরূপে কাম চলি আছে, পূর্ণ পর্যায়ত চলি আছে, যুদ্ধকালীন প্রস্তুতির কাম চলি আছে। গতিকে মই আশা রাখিছো যে আমার মাত্র কেইটামান দিন আছে, এই কেইটামান দিনের ভিতর আমি 1-2 তারিখের ভিতর ফেব্রুয়ারি মাহের 1-2 তারিখের ভিতর আমি 90%-তকৈ বেছি আমি কাম সম্পূর্ণ করব পাৰিম। মই কালি দেখিছো যে প্রায় 80% কাম আমার সম্পূর্ণ হয়েছে, 20% কাম বাকি আছে। সেই কামখিনি এতিয়া আমার আর ভাল লাগিছে যে আমার বিভিন্ন জেলারপরা ওচর চুবুরিয়া বিভিন্ন জেলারপরা ভকতসকল গৈ তাত সহায় আর সারথি করে আছে, কাম বন করে আছে। গতি আমি ভাবিছো যে আমার ভকতসকলে যি উৎসাহ উদ্দীপনায় কাম করেছে সেই ধরনের আমার এই অনুষ্ঠানটি একটা ভাল হেৰি এটা পাব বলে মই আশা করছো। আর পূর্ণ প্রস্তুতি চলি আছে আর
আৰু এটা কথা আপোনালোকক কৈ থওঁ যে আমাৰ ভাৰতবৰ্ষৰ মাননীয় ৰাষ্ট্ৰপতি মহোদয়াই আমাক আচলতে মানে মাতিছে, আমি তালৈ যাম, অহা 4 তাৰিখে আমি তালৈ যাম, তেখেতক আমাৰ অধিৱেশনলৈ আমি নিমন্ত্ৰণ কৰিম। আমি পত্ৰ পঠিয়াইছিলোঁ, তেখেতসকলে আমাক এটা এপইণ্টমেণ্ট দিছে 5 তাৰিখে, গতিকে আমি 5 তাৰিখে গৈ তেখেতক আমি নিমন্ত্ৰণ কৰি আহিম, যদি আহে এটা বিশেষ মাত্ৰা লাভ কৰিব ৰঙীয়া অধিৱেশন। নাজিৰাৰ পৰা যদুমণি হাজৰিকা, ৰিপৰ্ট অসম আদিত্য।